হ্যালো বন্ধুরা, টম অ্যান্ড জেরির কুইজ পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে কুইজ পর্বে আমরা উপস্থিত আছি, আমি জেরি আর আমার সাথে উপস্থিত আছে আমি টম। বন্ধুরা, আজকের প্রথম পর্বে তোমাদেরকে এই টম অ্যান্ড জেরির কুইজ পর্ব দেখার আমন্ত্রণ রইল। তোমরা ধারাবাহিকভাবে প্রতিটা পর্বই দেখতে পারবে। আমি কথা না পারিয়ে চলে যাচ্ছি প্রথম পর্বের প্রথম প্রশ্নে। টম, তুমি কি রেডি আছো প্রশ্নের উত্তর দিতে? হ্যাঁ জেরি, আমি রেডি আছি। ধন্যবাদ টম। তোমাকে প্রথম প্রশ্ন করা হবে। প্রশ্নটি হচ্ছে, তুমি স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করো। এখানে তুমি একটা হাঁসের ছবি দেখতে পাচ্ছ, আর সাথে কয়েকটা অক্ষর রয়েছে। অক্ষরগুলো হলো ল, ক, আকার, পার, প, আকার। তোমার কি এই হাঁস এবং এই অক্ষরগুলো মিলিয়ে একটা শব্দ তৈরি করতে হবে, যেটা যেন একটা কোনো কিছুর অর্থ বোঝায়। ঠিক আছে জেরি, এটা আমার কাছে খুবই একটা সহজ। আমি খুব সহজে বলে দিচ্ছি, আমাকে একটু সময় দাও। হ্যাঁ টম, তোমার জন্য 5 সেকেন্ড সময়। 5 সেকেন্ডে তুমি উত্তর দাও। ঠিক আছে জেরি, ঠিক আছে, আমি এক্ষুনি দিয়ে ফেলছি। দেখো, এটা হচ্ছে, দেখো, এটা হচ্ছে লতা পাশ। দেখছো দেখছো জেরি, আমি সঠিক উত্তর দিয়ে দিলাম। টম, তোমার সঠিক উত্তর হয়নি, এটা ভুল হয়েছে। হ্যাঁ, ভুল হয়েছে। কি বলছো তাহলে সঠিক উত্তর? আচ্ছা, আমি একটু ভাবি দেখি। না না জেরি, আমার তো মনে হচ্ছে এটাই সঠিক উত্তর হবে। না টম, এটা সঠিক উত্তর হয়নি। আর তাহলে আমাকে একটা কুলু দাও তো, কুলু দাও, কুলু কুলু। হ্যাঁ টম, তোমাকে একটা কুলু দিতে পারি। এটা একটা বিল্ডিং এর মতো দেখতে, আর সেখানে অনেকগুলো রুগী আসে। রুগী আছে, রুগী আছে। হ্যাঁ, তাহলে এবার আমি বলতে পারবো। আর সেটা হবে, সেটা হবে ক্লিনিক, ক্লিনিক, ক্লিনিক। হ্যাঁ ক্লিনিক, এবার মনে হয়েছে। দেখছো আমি সঠিক উত্তর দিয়েছি? না টম, সঠিক হয়নি। তুমি এই প্রশ্নে সঠিক উত্তর দিতে পারলে না। আই, সেটাও বললাম না। না, হ্যাঁ তাহলে তো হলো না, হলো না, হলো না। হ্যাঁ টম, তোমার উত্তর সঠিক হয়নি। বন্ধুরা, তোমরা যদি সঠিক উত্তর দিতে পারো তবে কমেন্টে লিখে জানাও, আর তোমাদের উত্তর সঠিক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।